আমরা অনেক ফল ফুলি নিয়ে আইছি আর ইয়ের সব ভাসব বিভিন্ন আয়োজন সব ভাসব সোলা রান্না করবো খাতি সব ভরছে সব ইনশাআল্লাহ এই জায়গায় সোলা ঢককি সোলা আনিছি সেই সোলা আপেল কুমলা দেব দাও আমার এই দাদা একটু অসুস্থ ছিল তাই ডাক্তার গিয়ে গেছে তখন চলে আসে এখন আমরা চারজনই লাগলাম হ্যাঁ চারজন ঘুরে আসি তিনজন তো নিয়ে আসি মাল হ্যাঁ চারজন লাগলাম আমরা এখন ছোলাগুলো রান্না করে নিই বেগুনি সব পেঁয়াজ ইত্যাদি ভাজিয়ে নিই হ্যাঁ তাহলে ফল ফুল তো কাটফোন বিকালে বিকালে চলো যাই হ্যাঁ চলো রুক রুক আমি সিদ্ধ দিয়ে দিলাম ওকে আপনার গালি দাও আমরা সবটা ভাজবো আমরা বেসনটা মশলা যে মাখানি বেতনের ভিতরে মশলাগুলো দিয়ে দাও দাও মরিচের গুঁড়া দাও ধরে ধরে যাও লবণ যাও তোমার আইডিয়া হলুদের গুঁড়ো ধরো ঠুকঠাক ভালো বেকিং পাউডার এটা ফলে এই দিয়ে দিলি দেখান আমার বেতনটা মাখানি হয়ে গেছে আমি সবটা ভাজিয়ে নেবো ঢকে ঢকে বেগুনি আছে আছে সেইখানে আপনার দেবেন ছোলার ভিতরে আলু দিয়ে সিদ্ধ করেছি তো হেভি স্বাদ লাগে হ্যাঁ আজ ছোলাটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর ছোলাটা মজা হবে নি তুলে ফেললাম পানি নিয়ে নি তারপরে রান্না করবো
হ্যাঁ সসপ্যানটা উঠে দিলাম আমরা ছোলাটা রাখি নেব হ্যাঁ ছোলাটা রাখি নেব তেলটা দিয়ে দিলাম হ্যাঁ দেন হ্যাঁ এই মশলাগুলো সব দিয়ে আমরা ছোলাটা রান্না করে নেব হ্যাঁ তেল গরম হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে দিলাম লাগবেন কষে করি দেখি আর কাঁচা মরিচ দারচিনি ইলাচের ফল তেজপাতা রসুন বাটা ভিডিয়া বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া হ্যাঁ মশলাটা ভোনানোর জন্য হালকা একটু পানি দিয়ে দেবো আলুটা সিদ্ধ করে গলা আনেছি বুঝছেন এটা দিলে ছোলাটা খুব টেস্ট হবে আজকে আমার নতুন মানুষই লাগেছে তো কালা কি আমার মশলাটা ভোনানো হয়েছে এখন ছোলাটা দিয়ে দিলাম হ্যাঁ এখন আমরা পেঁয়াজিটা মাখা নেবো বেগুনি ভাজা হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে দিলাম মশলাপাতি দিয়ে মাখা নাও লবণ কই কাঁচা মরিচ মরিচের গুঁড়া লবণ হলুদের গুঁড়া হ্যাঁ মাখাও এই বেসনটা দিয়ে দিলাম তুমি মাখা ভালো পাকাও খেলা হবে তেল চেঁচে গেছে আমরা এখন পেঁয়াজিটা ভাজি নেব হ্যাঁ ছোলা রান্না শেষ এখন বাজার জিরে গরম মশলার গুঁড়াটা দিয়ে আমরা নামা ফেলব গরম মশলার গুঁড়া আর জিরে গুঁড়া ভাজাটা হ্যাঁ আমার ছোলাটা রান্না গেছে নামা ফেললাম কি বাজি নেব লড়ে কেন আমার পেঁয়াজিটা ভাজা হয়ে গেল এখন আমরা ফল ফুল কাটি নিয়ে মসজিদ দিয়ে চলে যাবো আর পেঁয়াজিগুলো তুলে ফেললাম ফাইন ভাজা হয়েছে সেই ভাজা একের ভাজা হয়েছে হ্যাঁ ছোলাটা এখন আমরা বাজিয়ে ফেলবো রান্না কি না বাঁচিয়ে গেছিলাম ছোলাটা তো রান্না হয়েছে হেভি রান্না হয়েছে ছোলা হ্যাঁ আমার রান্না করা সব এই জন্য হয়ে গেছে আর কিছু বাকি নেই এখন ওই ফলগুলো কাটবো কাটিয়ে নিয়ে এখন আমরা ফলগুলো কাটিয়ে নেবো সুন্দর করে হ্যাঁ না সেই বটি কাটিয়ে ফলগুলো না টাটকা তো তাই লসে জানেন তো দেখ আপনি
তরমুজের রস কত গো দেখো, আরে তরমুজের রস দেখেই যাবেন জীবনে। হম তাই, তরমুজের রস কত নেবো না, এটা দিচ্ছি খোলি নেবো না কথা। বাড়ির পাশে মসজিদ তো, সেজন্য আজ আমরা মাথায় গিয়ে নিয়ে যাচ্ছি। লেবু দিচ্ছি কত সেই মতো হবে, লেবু দিয়েই যাচ্ছি, লেবুতেই তো শরবতের মজা দিলাম। এই যে দিলে কুমলা স্বাদ হবে, হ্যাঁ কুমলা লেবু হবে, এইবার খেতে মজা হবে, খেতে মজা হবে। আর একটা কে দেবো, সেইদিন আপনার জীবন হ্যাঁ আমার রান্না করা সব এদের হয়ে গেছে, আর কিছু বাকি নেই, এখন ওই ফলগুলো কাটবো, কাটিয়ে নিয়ে মসজিদ যাবো। ইনশাআল্লাহ, নিচে যে টাইম দিয়ে আসি কি মারা ই করে গেছে, ওইটা গাবলায় বুঝিয়ে ফেলতে হবে।